আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আমি হাঁসের মাংস রান্না করব, তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। তো রান্নার শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। এখানে আমি 2 কেজি হাঁসের মাংস নিয়েছি। মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আদার পেস্ট নিয়েছি 1.5 টেবিল চামচ, রসুনের পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচ গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, জিরা গুঁড়া নিয়েছি 1/2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, কাঁচামরিচ নিয়েছি 7-8টি, লবণ পরিমাণ মতন, আর রান্নার জন্য তেল নিয়েছি 1/2 কাপ। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 2 কাপ, 2টি তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, 10টি এলাচি থেতো করে নিয়েছি, 4 টুকরো নিয়েছি দারচিনি, 1/2 চা চামচ গোলমরিচ নিয়েছি, আর এখানে 7-8টির মতন লবঙ্গ নিয়েছি। কড়াইতে আমি তেল দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিব। একটু নেড়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিব। এখন আমি লবণ দিব, লবণ দিয়ে পেঁয়াজটাকে নরম করব। চুলার আঁচ থাকবে লোতে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি আদার পেস্ট এবং রসুনের পেস্ট দিব। আদা রসুন দেওয়ার পরে সামান্য একটু নেড়ে কাঁচামরিচ ছাড়া সমস্ত মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেব। এবং সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষাতে থাকব। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। ভালো করে নেড়েচেড়ে দিব যেন মশলাটা মাংসের গায়ে লাগে। এবার আমি ঢাকনা বন্ধ করে মিডিয়াম আঁচে এটাকে আমি কষাবো। মাংস থেকে যে পানি বের হয়েছে তা দিয়ে সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। আপনারা যখন হাঁসের মাংস রান্না করবেন, মাংস থেকে যে পানিটা বের হয় তাতে যদি রান্না সম্পূর্ণ রান্নাটা শেষ না হয়, তাহলে আপনারা সামান্য একটু পানি দিতে পারেন। মাংস সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে 2 মিনিট ঢাকনা বন্ধ করে রান্না করব। আমার হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।